মর্নিং 6:30 আমি কাজে জায়গা চলে এসেছি এখন ঢুকবো সো টাটা ও সরি গুড আফটারনুন রোদটা দেখো চমৎকার একটা রোদ না কিন্তু রোদ থাকলে কি হবে ঠান্ডাও আছে সো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি লিপিকা স্টুটগার্ট জার্মানি থেকে আর আজকে আমার 18th ব্লগ স্টার্ট করলাম তো এখন বাজছে হচ্ছে এক সেকেন্ড 1:10 দুপুর 1:10 বাজে তো আমি 1:10 থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেরি করে শুরু করার কারণ আছে কিছু প্রথম কথা হচ্ছে যে কাজ থেকে আসলাম 12:10 12:10 ফিরে যে কাজগুলো আমি করে ফেলেছি সেগুলো আমি এক্ষুনি দেখাবো যে আমি কি কাজগুলো আর কি করে ফেলেছি সো আজকে দিনটা খুবই আর কি দেখেই ভাল লাগছে ঝলমলে একটা দিন প্রচুর রোদ কিন্তু তাই বলে যে ঠান্ডা একদম কম তা না ঠান্ডা মোটামুটি কম আমি বলবো যে ঠান্ডা তেমন একটা নেই কিন্তু ভোরের দিকে আমি বাসা থেকে বেরিয়েছি 6:10 আগে কান্ট ইম্যাজিন এত ঠান্ডা ছিল -4 ছিল আমার তো মনে হয় মানে আমার কাছে মনে হচ্ছিল যে আরও বেশি হয়তো বা -7-8 হবে এরকম লাগছিল আর কি ফিলিংসটা এরকম ছিল কিন্তু মোবাইলে দেখাচ্ছিল যে -4 এত ঠান্ডা মাই গড কিন্তু কাজ করে যখন বেরোলাম তখন আবার মোটামুটি খুব সুন্দর একটা ওয়েদার তো এখন দেখো কত সুন্দর চমৎকার না সো আমি এখন বকবক করতে করতে তোমাদের আমি নিয়ে যাব হচ্ছে আমার কিচেনে ওই দেখো পিছনেও আমি সামনেও আমি হচ্ছে মানে এগুলো সব প্রিপারেশন করলাম আমি না এই মাছ মাংস এখানে তিন রকমের মাছ আছে তার মধ্যে হচ্ছে ওই সাইডেরটা ওয়ান মিনিট এই দিস ওয়ান এটা এটা হচ্ছে চাপিলা মাছ সেটা হচ্ছে রাঁধবো আমি হচ্ছে দেখো করলা দিয়ে এই করলা কিন্তু ইটালি থেকে আনা আর হচ্ছে এই মাছটা এটা হচ্ছে আমাদের ছোট ছোট মাছ এটা ছোট পুঁটি বলে না ছোট পুঁটি মাছ এটাকে আমি হালকা একটু ফ্রাই করে নিয়ে দেন বেগুন আলু দিয়ে একটা প্রিপারেশন করবো এটা যথারীতি এটা একটু ঝোলঝোল করবো আমি রুই মাছ আর খাসির মাংস উইথ বুটের ডাল আমার খুবই ফেভারেট সো এই হচ্ছে আজকের মোটামুটিভাবে আমার প্রিপারেশন আমি এগুলো সব রেডি করেছি আর সো ধনে পাতাটা আমাদের সবসময় মোটামুটিভাবে ফ্রিজিং থাকে এটা ফ্রেশও অবশ্যই ফ্রেশও থাকে কিন্তু হচ্ছে যেহেতু মানে আমি একটু বিজি থাকি আমার হাজব্যান্ড একটু বিজি থাকে তো আমরা কিনে এটাকে ফ্রিজিং করে রাখতে হয় একদম সবসময় ফ্রেশটা 100% সবসময় ফ্রেশটা হয়তো নিয়ে আসা যাতায়াতের জন্য অনেক সময় আমাদের ফ্রোজেনটা ইউজ করতে হয় তো আমি আজকে ফ্রোজেনটা ইউজ করব আর কাঁচামরিচের কথা বলি কাঁচামরিচ ফ্রম ইটালি মজা না আসলে আমরা ইটালিতে গিয়েছিলাম একবার ছুটি কাটাতে কিছুদিন আগে তো তখন সেখান থেকে বোলজানোতে তখন সেখান থেকে আসার সময় আমরা অনেক সবজি টবজি নিয়ে এসেছি তো সেগুলো সব ফ্রোজেন করেছি সেগুলো শেষ করতে হবে তো তাই সো যখন রাঁধবো তখন আবার আসবো এখন পর্যন্ত পেঁয়াজ রেডি করিনি পেঁয়াজগুলো রেডি করি এটা হচ্ছে আমার চাপিলা মাছ হবে করলা দিয়ে বলেছিলাম এই যে সো এটাতে আমি কোনো ইসে দেব না আলু টালু কিন্তু কোনো কিছু দেবো না আলু দেব না আর এখন আমি পেঁয়াজটাকে না অনেক বেশি আমি করছি না এটা জাস্ট হচ্ছে গিয়ে একটা পিঙ্কিশ একটা ভাব এসছে দেখো এতে হলুদ মরিচ অল্প ধনে অল্প জিরে আর কোনো ধরনের কোনো মশলা এতে দেবো না আমি একদম ফাইন আর এখানে আমার হয়ে যাচ্ছে হচ্ছে এই এখানে জাস্ট এখন স্টার্ট করেছে এখন কোনো কিছুই হয়নি এটা হচ্ছে এটা ছোট মাছের চচড়িটা করব এটাতেও সেম মশলাই মানে হচ্ছে পেঁয়াজটা একটু ডিফারেন্ট করে একটু মোটা করে কেটেছি আর যা মশলা দেওয়া সেই হলুদ মরিচ আর ধনে অল্প জিরে এই আর হচ্ছে গিয়ে কোনো ধরনের ছোটো মাছে না আমরা হচ্ছে আদা রসুন খাই না অনেকে অনেক কিছু আছে না এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি আমার বাবার বাড়িতেও করে না যে অনেক সব মাছের সাথে আর কি আমরা আদা রসুনটা না খাই না বড় মাছের সাথে যেমন রুই মাছের সাথে দেব কিন্তু ছোট মাছের সাথে কখনোই দেব না সো চাপিলা মাছের মশলাটা কষানো শেষ হয়ে গেছে তো আমি এতে মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলো একটু এপিট ওপিট করে দেন আমি করলাটা দিয়ে দিব
আমি ভাবলাম যে ওভাবে করলে না হয়তো বা মাছগুলো একটু ভেঙে ভেঙে যাবে, সেই জন্য আমি মাছটা এভাবে আগে আমি কষিয়ে উঠে নিয়েছি। দেন হচ্ছে গিয়ে করলাটা করে নেব, এবং করলাটা হয়ে গেলে তারপর আমি ওপর দিয়ে মাছগুলো বিছিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব, ঢাকা দিয়ে দিব, শেষ। এই হচ্ছে আমার চাপিলা মাছ দিয়ে করলা, এটা হয়ে গেছে। এখন শুধু জাস্ট একটু পানিতে সুর টেনে আসবে, আর একটুখানি আর জাস্ট একটুখানি হবে, দেনটা শেষ। আর এখানে আমি এখন মাছগুলো একটু হালকা একটু তেলের মধ্যে ভেজে নেবো, কিন্তু চিন্তা ভাবনা করছি, চিন্তা করে আসি। এটা হচ্ছে রুই মাছের ঝোলটা করব, এটা দেখানোর কিছু নেই, আমি জানি এটার মধ্যে বিশেষত্ব কিছু নেই। ছোট্ট একটা জিনিস আছে যেটা আমি আজকে দিব, সেটা হচ্ছে গিয়ে কালিজিরা। এটা হচ্ছে গিয়ে কালিজিরা, এতে একটা ডিফারেন্ট একটা ফ্লেভার চলে আসবে তরকারিটাতে। এখানেও আমি কোনো যেটা বলেছিলাম যে আদা রসুন আমরা বড় মাছে খাই ছোটো মাছে খাই না, কিন্তু তারপরেও আমি এখানে আজকে কোনো আদা রসুন ইউজ করবো না, এটা রুই মাছ তারপরেও না। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আমি কালিজিরা দিয়েছি, এটা আমি একটু ঝোল করব, পাতলা ঝোলের মতো হবে, সেই জন্য আর এতে কোনো ধরনের আদা রসুন দিচ্ছি না। এই হচ্ছে আমার বুটের ডাল দিয়ে খাসির মাংস, এটা একটু বেশি ঘন ঘন দেখাচ্ছে যদিও, কারণ হচ্ছে আমি চুলার ওপরেই রেখে দিয়েছি তো পানিটা একটু টেনে নিয়েছে। সো আমি যখন আরেকবার গরম করব, এটা গরমই, কিন্তু আমি যখন খাওয়ার সময় একটুখানি তো গরম করতেই হবে, তখন আমি একটু গরম পানি, যেটা হচ্ছে ফুটানো পানি দিয়ে এটাকে একটু গ্রেভি করে নিব। বাট ইট ইজ, বিশ্বাস করো সেরকম হয়েছে খেতে। সো এই হলো গিয়ে এটা, এই হচ্ছে আমার রুই মাছ টমেটো বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে এটা একটা ঝোল। আর পাশে এটা হচ্ছে স্প্যাগেটির যে সসটা, সেটা করেছে, এটা আমার হাজব্যান্ড করেছে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা তো আর মাছ টাছ খাবে না মনে হয়, তো সেই জন্য এটা করা। আর এটাকেও আমি দেখিয়ে রাখি, এটা হচ্ছে গিয়ে সেই চাপিলা মাছ টমেটো দিয়ে এটা এমন এক জায়গায় পর্যন্ত এনে রেখেছি যাতে আমার সেকেন্ড টাইম যখন এটা আমি গরম করব, মানে খাবার ঠিক আগ মুহূর্তে যখন গরম করব, তখন যেন এটা ভেঙে না যায়। জাস্ট আমি যে টমেটোটা দিয়ে আমি স্টপ করে ফেলেছি। সো বারে বারে যদি একবার হয় না, যে তরকারি তুমি পুরোটা রেডি করে ফেলেছো, আবার দ্বিতীয়বার যদি করতে যাও তাহলে একটু সমস্যা হয়ে যায়, ওটা তখন একটু নরম বেশি হয়ে যায়, সেই জন্য আমি এমন জায়গায় এনে স্টপ করে ফেলেছি যাতে সেকেন্ড টাইম যখন আমি এটাকে গরম করব, তখনই আমি লবণ টবণ দেখে একবারে একটু পানি দিয়ে ফুটিয়ে তখনই খাওয়া হয়ে যাবে। এই আর হচ্ছে গিয়ে টাটারা চাপিলা মাছ দিয়ে করলা। ছেলের সাথে বসে বসে কার্টুন দেখি, আর হচ্ছে বন্ধুদের জন্য অপেক্ষা করি। কাল শনিবার, যদিও আমার কাজ আছে কিন্তু একটু দেরি করেই 12টার দিকে, সো এটা তো আর আড্ডার সুযোগটা তো মিস দেওয়া যায় না, যেভাবেই হোক একটু তো গল্প করতে হবে, একটু গল্প না করলে কাজের প্রেরণাটা পাবো কোথা থেকে বলো। সো এখন হচ্ছে রান্নাবান্না সব কিছু শেষ, এভরিথিং কমপ্লিট, শুধু আমার চুল শুকানো বাকি, এবং আমি তো বলেছি আমি হেয়ার ড্রায়ার করি না, এটাকে আমি জাস্ট একটু মুছে এমনি রাখবো, আর কিছুই না, যেহেতু আর বাইরে বেরোচ্ছি না সুতরাং হেয়ার ড্রায়ার করার প্রশ্নই আসে না। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, সবাই অনেক অনেক ভালো থাকবে, নিজের যত্ন নিবে, যেভাবেই হোক তোমরা নিজেদের প্রতি যত্ন নে, যত্নটা নিও, খেয়াল রেখো। আর হচ্ছে কালকে যেহেতু শনিবার, যারা ইউরোপে এবং ইউরোপের আশেপাশ দিয়ে আছো তাদের বলবো যে উইকেন্ডটা তোমাদের অনেক সুন্দর কাটুক, আর যারা বাংলাদেশে আছো তাদের জন্য বলবো আজকে তোমাদের অনেক মজার দিন ছিল শুক্রবার, আর কালকে আমাদের, যদিও আমার না, অন্যান্য সবার, কিন্তু আমার না, আমার মতো আরও অনেকেই আছেন যারা শনিবারে কাজ করে, কিন্তু কিছু করার নেই, আমরা এইভাবে করেই আমরা সময় বের করে নিয়ে এনজয় করি। সুতরাং সবার সময় খুবই ভালো কাটুক, সুন্দর কাটুক, পরিবারকে নিয়ে, পরিজনকে নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকবে, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবে, আমিও দোয়া করি, তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে আছো সবাই ভালো থাকো। গুড নাইট।